আজিকার কাণ্ডের আবহে ফের শিরোনামে সরকারি হাসপাতাল কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে দালাল চক্র। হাসপাতালের ভিতরে বেআইনিভাবে মেডিকেল সরঞ্জাম বিক্রির অভিযোগ, চিকিৎসকদের নাম নিয়েই চলছে দালাল চক্র। বাইরে কিনতে আপনি বলে দিচ্ছেন, নিউ লাইফে কিনতে একটা মাল দিয়েছেন, এর কোনো বক্স নেই, এটা কি মাল, কি মাল, এটা কি মাল? কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে এইভাবেই ঘুরে বেড়াচ্ছে দালাল। ফিজিওথেরাপিস্ট গগন জ্যোতি মাইতির তোলা ভিডিও ভাইরাল। অভিযোগ, ওষুধ সহ মেডিকেল সরঞ্জাম কিনতে রোগীদের নির্দিষ্ট দোকানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, অন্য দোকান থেকে মেডিকেল সরঞ্জাম কিনলে সেটি খারাপ বলে রোগীদের হয়রানিও করা হচ্ছে। অভিযোগ, প্রায় 5 মাস ধরে চলছে এই চক্র। হাসপাতালের ভিতরে হাতে নাতে এক দালালকে ধরলেন ফিজিওথেরাপিস্ট গগন জ্যোতি মাইতি। আমি ওনাকে যে ধরলাম যে আপনি এই হসপিটালের কে, উনি তো কিছু বললো না, চলে গেল, ছুটে চলে গেল। এবং আমি যখন ডাক্তারের কাছে গেলাম বিষয়টা বলার জন্য, ওনারাও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হলো না। ভাইরাল ভিডিওতে দেখা যুবকের ছবি হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে পদক্ষেপ। প্রশাসনকেও সেটা ব্যবহার জানানো হয়েছে, তারাও অ্যাকশন নিচ্ছে, এরকম কাউকে পেলেই অ্যারেস্ট করা হবে, যাতে বাইরের কেউ ঢুকে হসপিটালে দুর্নাম না করতে পারে। পদক্ষেপের পরও শঙ্কা মিটছে কি, দৌরাত্ম্য কমবে কি দালালদের? নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।